আগামী 15 জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে নবগঠিত 10 নং ওয়ার্ডকে উন্নয়ন ও মাদকমুক্ত ওয়ার্ড করতে পাঞ্জাবি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন শেখ রাশেদ আহমেদ রিকো। আমি শেখ রাশেদ আহমেদ রিকো। আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে 10 নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে আপনাদের মহামূল্যবান ভোটটি প্রদান করে জয়যুক্ত করে ওয়ার্ডবাসী সেবা করার সুযোগ দিবেন। যে অসমাপ্ত কাজগুলো বাকি আছে, যেমন রাস্তাঘাট, পানি নিষ্কাশন, রোড লাইটে আসলে যে রোড ল্যাম্পগুলো আছে এখানে বিভিন্ন জায়গায় লাইট নেই, যার জন্য জনসাধারণের দুর্ভোগ হয়, রাত সন্ধ্যা পরে ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, তারপর রাস্তাঘাটের মানে উঁচু নিচু আঁকা বাঁকা, তারপর ইসের বিভিন্ন জায়গায় নিচু পাড়া, যেমন দেখছি আপনার ইসের রাস্তাঘাটের অভাব আছে, যেখানে বাঁশ দিয়ে চার দিয়ে পার হইতে হচ্ছে বিভিন্ন মানুষের বাড়িঘরে। হ্যাঁ, মশার উপদ্রব, এই সার্বিক যে দিকগুলো কাজ করতে চাই। নির্বাচনে মূলত যুব সমাজ যারা আছে, মাদকমুক্ত যুব সমাজ তৈরি করার উদ্দেশ্যে, এবং আমার ওই লোভ লালসা কোনো কিছুই নাই, যার জন্য সবাই জোরপূর্বকই একটা ই করছে যে সবাইকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যুব সমাজ মুরব্বীদের এবং বিভিন্ন জায়গার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যে আমার সামনে নির্বাচনে আসা, প্রতিদ্বন্দ্বিতা করা। ওয়ার্ডেই যে সব জায়গা আসলে আংশিক কাজ আছে, অনেক কাজ এখনও বাকি আছে। তারপরে বিশেষ করে আমাদের যে 10 নম্বর নবগঠিত 10 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে বিশিষ্ট ব্যক্তিবর্গের বসবাস, অনেক শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তারপর আইনজীবী গণ, এই সরকারি চাকরিজীবী, এই বিভিন্ন অবস্থান এত বড় একটা সুন্দর একটা পরিবেশ, যেখানে গরিব ধনী সবাই মিলিত হয়ে বসবাস করে, সেই জায়গায় আসলে আমরা দেখছি বেশিরভাগ আমাদের শিক্ষক পল্লী নিচু পড়া দিয়ে আমাদের যে পরিস্থিতি সেটা 10 নম্বর ওয়ার্ডের সাথে আসলে ই করে মিলাই পারে না। মানে এত ভালো এবং এত অবস্থা ওরা অবহেলিত, এই অবহেলিত দিকটাই আমার তুলে ধরার বিশেষ কাম্য। এটা বিভিন্ন জায়গা বিভিন্ন অসহায় যা মানুষ আছে, কিছু গরিব মানুষ আছে, কিছু হিন্দু মানুষ আছে, তাদের অনেকে অনেক ধরনের হুমকি ধামকি দিছে। যাই হোক, তারপরেও আমরা চাচ্ছি যে সব কিছু উপেক্ষা করে আমরা সামনে যাতে 15 জুন সবাই সম্মিলিতভাবে মানে বিশৃঙ্খলা বাদ দিয়ে, হ্যাঁ, মিলেমিশে নির্বাচনটা শেষ করতে চাচ্ছি। যেমন আগে তো খেলার মাঠ ছিল, এখন সেই খেলার মাঠটা অনেক কমে গেছে, ঘর বাড়ি বিশেষ করে ইসের জায়গা তৈরি হয়ে ঘর বাড়ি হয়ে মানুষ ছেলেপেলেদের খেলার জায়গাগুলো নেই। সেটা আমরা চেষ্টা করব সার্বিকভাবে, মূলত আজ যুব সমাজটা খেলার মাঠ পায় না, খেলার মাঠ না পাওয়াতে মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, নেশার দিকে অনেকে চলে যায়। তা আমরা যদি খেলার কোনো পরিবেশ তৈরি করতে পারি এবং বিনোদনের কোনো বিষয় আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে সবাই আমার মনে হয় যে মাদক থেকে সরে আসবে, মোবাইল থেকে সরে এসে খেলার দিকে মনোযোগে আমাদের দৃষ্টি দিতে হবে। ছোটোবেলা থেকে আমি মাকে হারাইছি, এখন আপনাদের আমার মা সকলের কাছে দাবি করি মায়ের ভালোবাসা স্নেহতে যাতে আমি সামনের দিকে এগিয়ে আসতে পারি, আপনাদের বিপদে আপদে যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি কথা বলতে চাই, আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি এবং আপনাদের মূল্যবান ভোটটি আশা করছি।